গাছ ও পরিবেশকে ধ্বংস করা একটি শাস্তিযোগ্য অপরাধ। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। কেমন আছো তোমরা সবাই? আর কেমনই বা থাকার কথা, সামনে মহালয়া, সামনে বাঙালির সব থেকে বড়ো, সবচাইতে প্রিয় ফেস্টিভ্যাল দুর্গাপূজা। আর শুধু বাঙালি নয়, জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই অপেক্ষার কারণ এই উৎসব। তাই বাঙালির এক্সাইটমেন্ট লেভেলটা এখন কোথায় আছে তা সত্যি বলার অপেক্ষা রাখে না। আসবো আজকের ঘটনায়। আজ যে ঘটনাটি বলবো, ঘটনাটি এমন একটি সুন্দর জিনিসকে ঘিরে যার কারণে এত বড় একটি ঘটনা ঘটবে তা সত্যি কেউ ভাবতেই পারেনি। কামিনী ফুলের কথা আশা করছি আমরা কম বেশি সবাই শুনেছি। এই ফুলের বৈশিষ্ট্য দেখতে সুন্দর হলেও এই ফুল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সত্যিই আমরা ভাবতেও পারছি না। দারুণ এক্সাইটেড হতে চলেছে আজকের এই এপিসোডটা। শুরু করব আজকের 43 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার এই ভয়েস অথবা আমাদের পরিবারে নতুন, তাদেরকে বলছি যদি ঘটনাটি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু একটি লাইক এবং সাবস্ক্রাইব করে এতে কেউ ভুলবেন, এবং কমেন্ট করে জানাও আজকে তোমরা কে কোথা থেকে ঘটনাটি শুনছো এবং কেমনভাবে এনজয় করছো আজকের ঘটনাটি। শুরু করব আজকের 43 নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। নমস্কার রাজদা, আমি মলয় তালুকদার, মালদা থেকে ঘটনাটি লিখছি। প্রায় 6 মাস হতে যায় তোমাদের ঘটনাগুলো শুনছি। যখন তোমাদের 300 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে তোমাদেরকে ফলো করছি। এক কথায় তোমাদের প্রেজেন্টেশন দারুণ লাগে। আজকের যে ঘটনাটি পাঠাচ্ছি আশা করছি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে, আশা করছি তোমারও ভালো লাগবে। ওয়ানকে খুব তাড়াতাড়ি হবে, এগিয়ে যাও, পাশে আছি। ঘটনাটি ঘটেছিল আমার সম্পূর্ণ পরিবারের সঙ্গে প্রায় 6 বছর আগে। তখন আমার বয়স 15। ঘটনাটির সূত্রপাত ঘটে আমার একটি ছোট্ট ভুল থেকে, আর এই ছোট্ট ভুল যে এমন বড় একটি ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে তা সত্যিই আমি ভাবতে পারিনি। আমার স্কুল থেকে বাড়ি ফেরার পর আমাদের বন্ধুদের আড্ডা দেওয়ার একটা জায়গা ছিল। জায়গাটা বিশেষ কিছু নয়, একটা 3তলা অর্ধ সমাপ্ত হওয়া একটি বিল্ডিং। ডান দিকে একটা মাঝারি বড় সাইজের পুকুর, আর ঠিক তার পাশেই ছিল একতলা বাড়ি সমান একটা খুব সুন্দর ফুলের গাছ। সে ফুলের গন্ধে ভরে থাকতো আমাদের আড্ডার সমস্ত জায়গাটুকুনি। বিশেষ করে তো আমার এই ফুলের গন্ধটা এতটাই পছন্দ ছিল যে আমাদের এখানে হাটেও খুঁজতে যায় সেই ফুলের গাছ। তবে ঠিকঠাক করে গাছের নাম না বলতে পারায় সেই গাছ আমি পাই না। ঠিক এর কিছুদিনের মধ্যেই অরূপ আমাকে খবর দেয় যে এই গাছটার পাশে নাকি ওই গাছেরই অনেক চারা বেরিয়েছে। এই শোনা মাত্রই ছুটে যাই সেইখানে, গিয়ে দেখি সত্যি এই গাছটার পাশ থেকেই প্রায় 5-6টা চারা বেরিয়েছে। কিন্তু কিছুদিন পর জানতে পারি অরূপের গাছটা নাকি মরে গেছে। এই নিয়ে অনেক খেপিয়েছিলাম ওকে, নিতান্তই তখন ছেলেবেলা, ওই বন্ধু বান্ধবদের মধ্যে যেমন হয় আর কি। সময় পেরোয়, কয়েক মাসের মধ্যে চারা গাছটি নিজের বৃহৎ আকৃতি নিতে সক্ষম হয়। তবে ওই একতলা বাড়ির মতন অত বড় না হলেও প্রায় একটা মানুষের উচ্চতার মতন বড় হয়। কিছুদিনের মধ্যেই ফুল আসতেও শুরু করে গাছটায়। সেই ফুলের গন্ধে সারাক্ষণ ভরে থাকতো আমাদের গোটা ঘর। বেশ চলছিল সবকিছু, হঠাৎ একদিন ঘুম থেকে উঠেছি। আমাদের বাড়ির পোষা কুকুর মন্টুকে আমি আর দেখতে পাচ্ছিলাম না। এমনিতে আমার ঘরেই ঘুমাতো, এমনকি আগের দিন রাতেও আমার ঘরেই ঘুমিয়েছিল, আর প্রত্যেক দিন সকালে ওর বাঁদরা মতেই আমার ঘুম ভাঙত। ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে ঘরের দরজা খুলে বারান্দায় গিয়ে দেখি
গলা মোচড়ানো অবস্থায় বারান্দার মেঝের ওপরে পড়ে আছে মন্টুর মৃতদেহ। চিৎকার করে কাঁদতে শুরু করি আমি, আর আমার চিৎকারের ঘরের ভেতর থেকে ছুটে আসে আমার মা আর বাবা। তারাও এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। মন্টুর এই অবস্থা কি করে হলো তা সত্যিই আমরা কেউ বুঝতে পারছিলাম না। কিভাবে সম্ভব? বাড়িতে থাকি শুধুমাত্র আমি, মা ও বাবা, ঘর ভিতর থেকে বন্ধ, তবে কিভাবে ঘটলো এই ঘটনা সত্যি আমরা কেউ জানি না। মন্টু মারা যাওয়ার কিছুদিনের পর থেকেই আমাদের ঘরে ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা। যেমন প্রায় 1.5 বছর পুরনো আমার অ্যাকোরিয়ামের প্রত্যেকটা মাছ হঠাৎ করে মরে যায়। এমনকি একটা হাতের তালু সমান একটা কালো ক্রোকোডাইল মাছও ছিল আমার, যাদের অ্যাকোরিয়াম আছে তারা জানবে। এই মাছ কোনোদিনও চট করে মরে যায় না, তবে সেই সময় সেই মাছও মারা যায়। বাড়ির সবার মুড যেন সব সময় খিটখিটে হয়ে থাকতো, ভালো লাগতো না যেন বাড়ি থাকতে, সব সময় ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। বাড়িটার পরিবেশ হঠাৎ যেন বদলে যায়। ছোট থেকে কোনোদিনও বাবা আর মাকে আমি ঝগড়া করতে দেখিনি, তবে ওই সময় যেন ঝগড়া থামতেই চাইতো না। এর কিছুদিন পরে ঘটে আরো ভয়ঙ্কর একটি ঘটনা। রাতে বাবা মা এনেছে খাওয়ার জন্য, মা কেটে কুটে রান্নাঘরে রেখেছে, তারপর মা ঘরে চলে এসে আমাকে পড়াচ্ছিল। প্রায় আধা ঘন্টা পর রান্নাঘরে গিয়ে দেখে কেটে রাখা মাছের চুবড়ি থেকে কেটে রাখা মাছ উধাও, তার জায়গায় পড়ে আছে শুধুমাত্র মাছের কাঁটা, আর সারা রান্নাঘরে ভরে আছে আষ্টে গন্ধ ও মাছের রক্ত। ভয়ে চিৎকার করে ওঠে আমার মা। মায়ের চিৎকার শুনে আমরাও গিয়ে অবাক হয়ে যাই। বাবা বলে যে হয়তো বিড়ালে খেয়েছে, তবে আমার বিশ্বাস বিড়ালে যদি খেত তবে এমনভাবে রক্ত ছিটিয়ে কাঁটা ফেলে যাবে কেন? আর বিড়াল তো মাছ নিয়ে পালাবে, তবে মাছগুলো খেলো কে? আবারও ধোঁয়াশাতে পড়ে থাকি আমরা। এরপর আমি যা যা বলছি সম্পূর্ণটা আমার মা ও বাবার কাছে থেকে শোনা। এরপর আমার কিচ্ছু মনে ছিল না, আর এখনো মনে করার চেষ্টা করলে আমার কিচ্ছু মনে পড়ে না। তখন মাঝরাত, সদর দরজার খোলার শব্দে আমার মায়ের ঘুম ভেঙে যায়। আমার মা বাবাকে ডেকে বলে যে সে সদর দরজা খোলার শব্দ পেয়েছে। তারপর 2-3 বার আমাকে হাঁকও দিয়েছে মা, ভেবেছিল যে কোনো কারণে হয়তো আমি বাইরে বেরিয়েছি। আমার কোনো উত্তর না পেয়ে বাবা একটা টর্চ নিয়ে বাইরে বেরোতেই বাবা দেখে সেই গন্ধযুক্ত ফুল গাছটার ঠিক নিচে বসে আমি জানোয়ারের মতন কড়মড়িয়ে খাচ্ছি একটা গোটা মুরগি। আমার সারা শরীরে ভর্তি রক্ত, প্রায় রক্তে স্নান করে গেছি আমি। গা গুলিয়ে ওঠে আমার বাবার, মায়ের কান্নার শব্দেও বাবার চিৎকারে ধীরে ধীরে জড়ো হয় পাড়ার সমস্ত লোক। তখনও নাকি আমি সেই মুরগিটি খেয়েই চলেছি। তখন আমাদের পাড়ার একজন অবস্থা খারাপ বুঝতে পেরে আমাদের কিছুটা দূরের মা কালীর মন্দির থেকে ডেকে আনেন এক তান্ত্রিককে। তান্ত্রিক এসে কিছুক্ষণ আমার এই অবস্থা দেখে রেগে আমার বাবাকে বলে, এই কাজ এখানে কি করে এলো? আমার বাবা ভয়ে ভয়ে উত্তর দেয়, বাবা এই গাছটা আমার ছেলেই এনেছিল, কোথা থেকে তুলে এনে বসিয়ে দিয়েছিল। এই গাছ শুধু গাছ নয়, কোনোদিন এই গাছ ভিটেতে লাগাতে নেই। এই গাছ ভূত প্রেতিনি অশরীরীদেরকে আমন্ত্রণ জানায়। যা এক্ষুনি এক বালতি জল নিয়ে আয়। বাবা যতক্ষণ জল আনতে গিয়েছিল ততক্ষণ তান্ত্রিক সেই গাছ ও আমার চারিদিকে একটা সাদা কিছু দিয়ে গোল বৃত্ত এঁকে দেয়। তারপর সেই বালতির জলের দিকে তাকিয়ে কিছু মন্ত্র পড়তে থাকে। তারপর সেই বালতির কিছুটা জল আমার উপর ছিটিয়ে দিতেই আমি অজ্ঞান হয়ে যাই। এরপর বাকি জলটুকু দিয়ে আমাকে স্নান করাতে বলে তান্ত্রিক। স্নান করানোর পর ঘরে নিয়ে চলে আসে আমাকে আমার মা। তারপর সেই তান্ত্রিক আমার বাবাকে বলে, এই গাছ যত তাড়াতাড়ি সম্ভব কেটে ফেলার ব্যবস্থা কর। এই গাছের গন্ধে অতি খারাপ পেতনিকে আমন্ত্রণ করেছিল,
তারপর সুযোগ বুঝে আক্রমণ করেছিল তোর ছেলেকে। তবে এই গাছ কাটার পর সারা ঘরে একবার পূজা দিয়ে দিস, দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠিকের পরের দিনই আমার বাবা সেই গাছটি কেটে কেটে ফেলার ব্যবস্থা করে। গাছ কাটা হয়ে গেলে তান্ত্রিকের মতে সারা ঘরে পূজা দেওয়া হয়, তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। সত্যি একটা সামান্য ফুল গাছের জন্য যে এমন কিছু হয়ে যাবে আমার পরিবারের সঙ্গে, তা সত্যি আমি কখনো ভাবতে পারিনি। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং কমেন্ট করে জানাও আজকে তোমরা কে কোথা থেকে শুনছো এবং কেমন লাগলো আজকের ঘটনাটি। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ মলয় আজকের ঘটনাটি পাঠানোর জন্য। সত্যি একটা গাছকে ঘিরে যে এত বড় একটি ঘটনা ঘটতে পারে আমার সত্যি জানা ছিল না। আর হ্যাঁ, কামিনী ফুল গাছ আমি নাম শুনেছি, বাট দেখার কোনো দিন সুযোগ হয়ে ওঠেনি। সত্যি দেখার ইচ্ছা রইল, যদি কোনো দিন দেখতে পাই আমি জানিয়ে দেবো তোমাদেরকে। আর এরকম যদি আরও কোনো ঘটনা থাকে তবে কিন্তু অবশ্যই পাঠিও ঘটনা, আমরা অপেক্ষায় থাকলাম। তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কীভাবে পাঠাবে? না, ডিসক্রিপশান বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা আমাদেরকে লিখে অথবা রেকর্ডিং করে পাঠাতে পারো, এবং প্রিয়জনই পরিবারের আরও ক্লোজে আসতে আরও নতুন নতুন আপডেট পেতে আমাদেরকে ফলো করতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সেখানে আমরা কবে কী ঘটনা আসছে, কী ঘটনা আসতে চলেছে, তার থাম্বনেল কেমন হবে, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। এখন আপাতত 775-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর কিছুটা বাকি, কিছুটা পথ বাকি, তারপরেই আমাদের পরিবার 1K পরিবার ক্রস করতে চলেছে। তা খুবই এক্সাইটেড লাগছে। আমি বলেওছিলাম তোমাদেরকে যে 1K স্পেশালে কী চাও। 1K স্পেশালে তোমরা বলেছিলে যে বড় একটা ঘটনা বা বড় একটা গল্প যদি তোমরা আমি দিতে পারি তবে তোমাদের ভালো লাগবে, তার চেষ্টা করব। এরকম একটি আমাদের আলোচনা চলছে টিমের সঙ্গে। আশা করছি আমরা যে গল্পটা দেবো তোমাদেরকে, আমরা যে ঘটনাটা দেবো তোমার, কী দেবো এখনও ঠিক করা হয়নি, তা যেটা দেবো আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা ফিরছি এই শনিবার ঠিক রাত 11টার সময়। সকলকে শুভরাত্রি।